গরু বিক্রি করে টাকা দিয়েছি ঘর দেবে বলে, ঘর দেয়নি। উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাখা বিধানসভার চৈতল গ্রাম পঞ্চায়েতে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এবার পথে নামলো গ্রামবাসীরা। মঙ্গলবার বিকেলে তিন নম্বর চৈতল বিদ্যাপীঠ হাই স্কুলের সামনে বেশ কয়েকশো গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। মিনাখা ব্লক দুই নম্বর তৃণমূলের সভাপতি তাজউদ্দিন মোল্লা সহ পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের সদস্যদের বিরুদ্ধে। তাদের অভিযোগ, চৈতল গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বেশ কয়েকটি রাস্তা তৈরি না করে টাকা তুলে নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল চৈতল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। এছাড়া গ্রামবাসীদের দাবি, এই দুর্নীতির সঙ্গে যুক্ত মিনাখা ব্লক দুই নম্বর কংগ্রেসের সভাপতি তাজউদ্দিন মোল্লা। এছাড়া ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ রয়েছে পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। তাই বাধ্য হয়ে পথে নেমে প্রতিবাদ জানালো গ্রামবাসীরা। তবে এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোন রকম প্রতিক্রিয়া না মিললেও কটাক্ষ করতে ছাড়েন না মিনাখা বিধানসভার পরাজিত বিজেপি প্রার্থী জয়ন্ত মণ্ডল। আমি গরু বিক্রি করে টাকা দিয়েছি ঘর দেবে বলে, এমপোটার ঘর দেবে বলে আমার যে কুড়ি হাজার টাকা নিয়েছি, আমি গরু বিক্রি করে টাকা দিয়েছি অমিত দাসকে, পঞ্চায়েত থেকে মেম্বারকে আমি টাকা দিয়েছি, মেম্বার নাম অমিত দাস না, আমাকে ঘর দেয়নি, টাকা দিয়েছে আমাকে ঘর দেবে বলে এমপোটা। এখন আমি চাইছি অভিযোগ, আমাকে ঘর দেয়নি, আমি তার বিষয়ে কমপ্লেন করছি, আমার বিচার চাই, আমার ঘর দেয়নি কেন, ওকে বিচার চাই, বিচার চাই। গ্রাম পঞ্চায়েতের যে বিভিন্ন সরকারি টাকায় যে উন্নয়ন হয়েছে তাতে খুব প্রচুর দুর্নীতি হয়েছে, এবং আমাদের যে ব্লকের তৃণমূল কংগ্রেসের যে ব্লক টুয়ের সভাপতি তাজউদ্দিন মোল্লা এবং রত্না মণ্ডল, তাদের জোরসাজে প্রচুর টাকা দুর্নীতি হয়েছে। আমরা তার জন্য দরখাস্ত করেছি বিডিও সাহেবের কাছে, যাতে আমরা সুস্থ বিচার পাই, এবং এই দরখাস্ত করার পরে আমাদেরকে অনেকেই বাড়িতে এসে হুমকি দিচ্ছে যাতে আমরা এই দরখাস্ত তুলে নিই। প্রধান কী কী দুর্নীতি হয়েছে পঞ্চায়েতে? পঞ্চায়েতে রাস্তাঘাট, টিউবওয়েল, অনেক রাস্তা হয়নি কিন্তু টাকা সেটা পেমেন্ট হয়ে গেছে। কোথায় সেটাই চৈতল, চৈতল কোথায় হয়েছে টাকার নাম বলুন। আমরা যেটা তথ্য তুলেছি, যেমন এই তিন নম্বর চৈতল একটা রাস্তা আছে, সনত মাইতি বাড়ি টু তাপস মাইতি, এরকম কোনো রাস্তার অস্তিত্ব নেই কিন্তু সেই রাস্তা পেমেন্ট হয়েছে। শুধুমাত্র তো চৈতলে মানুষ অবরোধ করছে বা বিক্ষোভ দেখাচ্ছে এটা তো নয়, এটা বর্তমানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। বর্তমান যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এটা মানুষ আজকে বুঝতে পেরেছে। যদি সিবিআই বা ইডির তদন্ত না শুরু হতো কোর্টের নির্দেশে, তাহলে মানুষ হয়তো যেভাবে অন্ধভাবে ছিল, যেভাবে খেলা মেলা দান খয়রাতির মধ্যে দিয়ে সরকার চলছিল, তাতে করে মানুষ একটা অন্ধ বিশ্বাসের মধ্যে দিয়ে চলছিল। কিন্তু বর্তমানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ের যেভাবে একের পর এক দুর্নীতি উঠে আসছে, তাতে করে সাধারণ মানুষ দেখার পরে আগামী দিনে আরও দেখতে থাকুন এই বিক্ষোভ কর্মসূচি আরও বেশি করে হবে, এবং তৃণমূলের যে সমস্ত নেতা যারা এতদিন বুক ফুলিয়ে বেরিয়েছে, দিদির দামাল ভাইয়েরা, তারা আগামী দিনে আর বুক ফুলিয়ে বেড়ানো তো দূরের কথা, তাদেরকে এলাকায় আর খুঁজে পাওয়া যাবে না। তাই আজকে চৈতলে, কালকে আগামী দিনে এটাও হতে পারে, পঞ্চায়েত ঘেরাও হতে পারে, পরবর্তী দিনে বিডিও অফিস ঘেরাও হতে পারে, এরকম কর্মসূচি কিন্তু আর কোনো অন্য দলের নিতে হবে না, সাধারণ মানুষই আগামী দিনে এই ধরনের কর্মসূচি গ্রহণ করবে।